আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উমরা পালন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমি যেটা বাস্তব নিশ্চয় দেখেছি, অবাক হয়েছি যে আল্লাহ দিন রাত 24 ঘন্টা শুধু তাওয়াফ আর তাওয়াফ, তাওয়াফ আর তাওয়াফ চলছে। কিছু দিন দরদি ভাই রাত দিন 24 ঘন্টা আল্লাহর ঘর ইবাদত চলছে, কোন বিরাম নেই। আল্লাহর ঘর তাওয়াফের জন্য একদল পাখি সর্বদাই নিবেদিত রয়েছে, সকলে তাওয়াফ করছে। এই তাওয়াফের গুরুত্ব ফজিলত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা হজের 29 নম্বর আয়াতে বলছেন, তোমরা প্রাচীন গিরিহ তাওয়াফ করো। আর এই ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইয়াকুলু মান তাওয়াফা বিল বাইতি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করলো এবং দু রাকাত সালাত আদায় করলো, সে একজন গোলাম আজাদের নেকি নেকি আদায় করলো। একজন গোলাম আজাদ করলে যে নেকি হয়, কাবা ঘরের চত্বর 7 বার তাওয়াফ করলে সেই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখিত দিবেন, লিপিবদ্ধ করবেন। তাহলে তাওয়াফের মাধ্যমে যদি একটি গোলাম আজাদের নেকি হয়ে যায় সুফিজীয় ভাইরা, তাহলে আমরা কেন এই তাওয়াফ আমরা করবো না? আমরা খুব গাফিল, খুব অলস, খুব লেজি। আমরা হোটেলে ঘুমিয়ে থাকি, হয়তো অসুস্থতা দোহাই দেই, না হয় কেউ বলি যে এখন না পরে করবো, কেউ অসুস্থতা দোহাই দিচ্ছে আর কেউ এখন না পরে করবো, এটা বলছে না। আমি তাকে উৎসাহ দেই, ভাই অসুস্থ, আপনি আল্লাহর ঘরে গিয়ে বসুন, হোটেলে ঘুমিয়ে থাকবেন না, আল্লাহর ঘরে গিয়ে বসে আল্লাহকে বলুন, আল্লাহ অসুস্থ, তুমি আমাকে শিফা দান করো, তোমার ঘরে আসছি ইবাদত করার জন্য, সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আল্লাহ তুমি আমাকে ইবাদত করার সুযোগ করে দাও, তুমি আমাকে তৌফিক দান করো, আপনি আল্লাহকে গিয়ে বলো, আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটা করুন, আল্লাহর ঘরে গিয়ে বসে সালাত আদায় করুন, আল্লাহর কাছে গিয়ে কান্নাকাটা করুন, আল্লাহ অবশ্যই আপনার কান্না, আপনার চোখের পানি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। হাদিস তো পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষকে কখনো ফিরিয়ে দেন না, তার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা নিবিড় আনুগত্য সহকারে আল্লাহর কাছে কান্নাকাটা করে, আল্লাহকে বলে, আর ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, এই ব্যক্তি যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখন তার গা দিয়ে রক্ত ঝরতে থাকবে, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের ঘেরা হবে আঁতরের মতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি অসুস্থ হোটেলে ঘুমিয়ে আসছেন, আপনি আল্লাহকে ডাকতে পারছেন না, পারছেন সেটা আপনি কারাগারের পাশেই হোটেলে ঘুমিয়ে আসেন, চলে যান, দৌড় দিয়ে চলে যান কারাগারে গিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ তোমার আমাকে শিফা দান করো, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, তোমার ঘরে আসে তাওয়াফ করতে তুমি আমাকে তাওয়াফ করার সুযোগ করে দাও, সুব্যবস্থা করে দাও, আমি সুস্থ না হলে তোমাকে ডাকতে পারবো না, আমি সুস্থ না হলে তোমাকে ইবাদত করতে পারবো না, আল্লাহকে বলো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6715 এবং মিশকাতের হাদিস 3382 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি একজন মুসলিম গোলাম আজাদ করল, সে যেন তার প্রত্যেকটি অঙ্গ জাহান্নাম থেকে মুক্ত করে ফেলে। তাহলে একটি গোলাম আজাদের নেকি যদি এত বেশি হয় আর তাওয়াফ করলে যদি গোলাম আজাদের নেকি পায়, সর্বপ্রথম গোলাম আজাদের নেকি হলো জাহান্নাম থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ মুক্ত করা, আর দ্বিতীয়ত
একজন মানুষ একজন ব্যক্তি যদি তাওয়াফ করে তাহলে সে গোলাম আজাদের নেকি পাবে। দুটি হাদিস একত্রিত করে আমরা যেটা বুঝতে পারলাম, যদি তাওয়াফ করি তাহলে গোলাম আজাদের নেকি পাচ্ছি, যদি তাওয়াফ করি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারছি। কারণ তাওয়াফ থেকে গোলাম আজাদের মুক্ত, তাওয়াফ করার বিনিময়ে গোলাম আজাদ নেকি পাচ্ছি, আর গোলাম আজাদ করার বিনিময়ে জাহান্নাম থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মুক্ত করতে পারছি। সম্মানিত উপস্থিতি, তাহলে তো তাওয়াফের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ সম্পর্কে আমাদেরকে বলছেন, লা লা ইয়াদু কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা ইল্লা আত্তাল্লাহু আনহু। তাওয়াফ তাওয়াফকারে যতবার পা উঠাবে এবং পা ফেলবে ততবার আল্লাহ তার একটি করে গুনাহ ক্ষমা করবেন, একটি করে নেকি নির্ধারণ করবেন এবং একটি করে মর্যাদা তাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওয়াফ যখন আপনি করবেন দোয়া করবেন, তাওয়াফ করার ক্ষেত্রে আল্লাহ খুব বেশি কান্নাকাটা করবেন, খুব বেশি দোয়া করতে থাকবেন, দোয়া মুখস্থ নেই, দোয়ার বই হাতে নিবেন, দোয়ার বই হাতে নিয়ে নিয়ে আপনি দোয়া করতেই থাকবেন, মোবাইলে দোয়া আসে দোয়া করতে থাকবেন। তবে সাবধান, তাওয়াফ করতে করতে সেলফি অথবা এমন ধরনের কোনো কিছু এগুলা সবগুলা থেকে এড়িয়ে থাকবেন। শুধু দোয়া দোয়া, আর দোয়া হল ইবাদত, দোয়া হল উত্তম ইবাদত। তাই তাওয়াফ করার সময়ে বেশি বেশি করে দোয়া করতে থাকবেন, কোরআন আছে হাতে কোরআন পড়তে থাকবেন, প্রচুর পরিমাণ আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার অসুস্থতা, পরিবারে চাওয়া পাওয়া, সন্তানে চাওয়া পাওয়া, বাংলার মুসলিম উম্মার জন্য দোয়া, তাওয়াফের সময় আল্লাহকে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। কেননা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান, আপনি ডাইরেক্ট মেহমান, আপনি কাবা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য যারা তাওয়াফ করতে যাবেন, শুধু তাওয়াফ করবেন না, শুধু কাবা ঘর যেভাবে ঘোরা এবং শুধু ঘুরবেন না, এভাবে শুধু নিজেকে প্রদক্ষিণ করবেন না, আপনি প্রদক্ষিণ করার সময়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি প্রদক্ষিণ করার সময়ে যত দোয়া আসছে মনের মধ্যে, যত যা কিছু আছে নির্দেশ করে দেন, আল্লাহকে দোয়া করো। তাওয়াফের ফজিলা, তাওয়াফের গুরুত্ব, সেটা অন্তরে পোষণ করে, অন্তরে রেখে দিয়ে বেশি বেশি করে আল্লাহকে বলতে থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।